লোভ দেয়, একটু একটু হারাবো একটু। এই দেখো এই দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর হচ্ছে মাম্মাম তো এখনও ঘুমোচ্ছে, তপনকে চা দেবো, তপন ব্রাশ করে আসলো এখন। তো আজকে তো সারাদিন কী করে মানে যাবে বুঝতে পারছি না মাম্মামকে নিয়ে, যেহেতু বাড়িতে সবাই কেউ নেই এখন। আর রান্না করতে হবে, চা করবো আগে, তারপরে রান্না করবো। আর মা দু একদিনের মধ্যে চলে আসবে, কিন্তু এই দুটো এক মানে দু একদিনে মানে খুব সমস্যা হয়ে যাবে মাম্মামকে নিয়ে, কারণ ওকে নিয়ে রান্না বান্না খুব সমস্যা হয়ে যায়। আর চলো পরে কথা বলছি, আগে হচ্ছে চাটা করে নিই, তখন ঘরে চলে গেছে ব্রাশ করে। আর আমি ঘুম থেকে উঠে একবার চা করেছি বাবার জন্য, মানে বাবা ঘুম থেকে উঠলে আগে চা খাই, তো চাটা করেছিলাম, এখন করবো অল্প করে করবো আর কি। আর চলো দেখো মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে। মাম্মাম শোনা, মাম্মাম গুড মর্নিং বলো, শোনা গুড মর্নিং, গুড মর্নিং বলো। এ কি হাই ফ্রেন্ডস বলো বলো। মাম্মাম এই দেখো মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, এবার মাম্মামকে ব্রাশটা করিয়ে দেবো, আর তখন একটু পরে চা খাবে বললো। তো চাটা করা হয়ে গেছে আমার, রেখে রেখে এসেছি আর কি। আর তুমি কী খাবে এখন? তো চা করে নিয়ে এসেছি, আর এখন চা খাবো। ওই যে মামন দেখো শুয়ে আছে, মেয়ের সঙ্গে আজকে প্র্যাঙ্ক করবো, দেখো মেয়ের রিয়াকশনটা কেমন হয়, মেয়ের ভয় হবে, এটা নতুন ভয় হবে। তো সরি নতুন বলছি কেন, ফার্স্ট ডে মানে ভয় হবে। তো মাম্মা রাগ হয়ে গেছে, দেখো রাগ হয়ে গেছে, ভয় হবে না। এ চলে গেল ঘর থেকে, পুরো ডেকে বাঘ হয়ে গেছে। তো রিয়াকশনটা দেখলে কেমন মানে করছে, ও মানে আমার থেকে দূরে দূরে থাকছে, মানে পালিয়ে যাচ্ছে আর কি।
মানে ও একা থাকবে এরকম একটা ব্যাপার, মানে ব্যাপার বলতে এটা এখন মানে অভ্যাস হয়ে গেছে ওর, কিছু বললে মানে ও রেগে যায়, এখন তো মানে বুদ্ধি হয়ে গেছে, ও বড় হয়ে যাচ্ছে দিন দিন। সো আবার চলে এসেছে ঘরে, দেখো বিছানাটা দেখো কি অবস্থা, বেড কভার পুরো গুটিয়ে মানে একদম শেষ করে দিয়েছে, ও ভীষণ রেগে গেছে, উল্টো পাল্টা বলতে শুরু করে দিয়েছে। ও যে দেখো কোথায় গেছে, দেখো মামামের চেয়ারটা ভেঙে গেছে, দেখো দেখো খাটের নিচে রাখা আছে। এই নোংরা হাতে না, ছি ছি ছি, তপন তো চলে গেছে, আর এখন হচ্ছে মামামকে একটু খাওয়াবো আমি, আর ও খেলা করছে বাইরে, তো এখন তো একদম একা ফিল হচ্ছে, মানে কিরকম মনে হচ্ছে বুঝতে পারছি না। হচ্ছে মামাম আসছে, কি বলি রূপসা কেমন ডেকে শুয়ে আছে, দেখো মামাম, এই যে দেখো দেখো দেখো, এ বাবা তুই ভাগে কোলে নিবি না, নিয়ে শুবি না কোলে কোলে করে, হ্যাঁ কেন তুই ভাই মাম্মাম, আমার সোনা একটা ছোট্ট ভাই হবে, কেন মামামকে এখন খাওয়াচ্ছি আমি খিচুড়ি আর ডিম সুদ্ধ, মাম্মাম দেখো তো ওকে খাইয়ে নিই, তারপর আবার স্নান টান করে রান্নাও করতে হবে, আর বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো মামাকে খাইয়ে নিই। তো আমার রান্না বান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি, মামাম দেখো ও এতক্ষণ ঘুমিয়েছিল, আর হচ্ছে এই মাত্র উঠলো ঘুম থেকে, ওই যে আর আমি বসে আছি, ফ্যান অফ করে দিলাম কারণ হচ্ছে আওয়াজটা মানে খুব মানে অন্যরকম লাগে, তো সেই কারণে আমি মাছের ঝোল করেছিলাম আর হচ্ছে পাতাকপি সুক্ত করেছিলাম, আর এটাও রান্না করেছিলাম, সব কিছু অল্প অল্প করেছি কারণ বুঝতে পারছো মা বাড়িতে নেই, আর হচ্ছে সব কিছু একা একা ম্যানেজ করতে হচ্ছে, ঠাম্মা আছে সব কিছু কেটে মানে রেডি করে দিচ্ছে, তবুও মা না থাকলে সমস্যা হয়ে যায়, আর রাতে রুটি করব, ভাত করতে হবে, কম অল্প করে ভাত করেছিলাম, তো এখন কিছুই করব না, এখন আমি একটু শোবো, এবার ফোন টোন দেখবো আর কি। আমি তপনকে বলেছি যে তাড়াতাড়ি বাড়ি এসো আজকে, আমি জানি না যে কী করবে, সো চলো আমি একটু ঘুমাবো, ঠিক চলে আসতে ফ্রিজে গেছে, কোথায় আইসক্রিম বার কর, এই পড়ে যাবি না, বার করে দিই, একটা এনেছে, দুটো আনলে দুটো খেয়ে নেয়, সরে যা সরে যা, বন্ধ করে দিই ফ্রিজটা, কেন দেয় জেঠু, একটু দে বাবা, কি লোভ দে, একটু একটু হারে নেবো, একটু অল্প একটু, আমি একটু হারে নেবো, আমি এখন কিনে খাবো দাঁড়া, ঘুমিয়েছ
মাম্মাম কোনো বদমাইশ দেখেছো? কোনো জিনিস মানে দিতে চায় না। আর আইসক্রিম তো বাপরে বাপ, যদি দুটো নিয়ে আসে তবুও দুটোই খেয়ে নেবে, একটাও দেবে না। কেমন বদমাইশ দেখেছো মাম্মাম? তো আমি সন্ধ্যাবেলায় রুটি করলাম আর হচ্ছে ভাত করেছি অল্প করে। তো দেখো মাম্মাম কেমন, একটা রুটি নিয়েছি আর দুধ নিয়েছি আর কি। তো ওকে আমরা খাওয়াবো, আর তখন তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিমের অমলেট করব। তো চলো আগে মাম্মাকে খাইয়ে দিই। একটা রুটি নিয়েছি, সব খাবে কি জানি না, আর একটু দুধ রয়েছে এখানে।